আমার ডেইলি শোতে একটা হায়াটাস যাচ্ছে, নাম দিছি ডেইলি শো, সপ্তাহখানেক হয়ে গেছে কোনো এপিসোড করতেছি না। দ্যাটস বিকজ আমি হচ্ছে আরেকটা শো নিয়ে বিজি। রিসেন্টলি আমি আরেকটা চ্যানেল খুলছি, সেটার নাম দিছি ফুকরুল অ্যান্ড হিজ গিটার। অলমোস্ট বাজাচ্ছি না গিটার অনেকদিন ধরে, তো রিসেন্ট রোড ট্রিপে গিয়ে গান শুনতেছি, একটা আসে না একটা মুড আসে যে একটু সফট টাইপের গান শুনি, একটু ইনস্ট্রুমেন্টাল নিই। সো এরকম দেখলাম যে আসলে খুব বেশি ইনস্ট্রুমেন্টাল অপশন কিন্তু আমাদের ইউটিউবে নাই। তা আমার মনে হলো যে এরকম সুন্দর করে তো আসলে আমি করতে পারি, তো সেই চিন্তা থেকে শুরু করলাম করা। তো এখন বেসিক্যালি হচ্ছে যে ইনস্ট্রুমেন্টাল গানগুলো কভার করবো, চেষ্টা করবো একটু সুন্দরভাবে, একটু ভালো কোয়ালিটিতে করার যেন শুনে আরাম হয়। নাও একটু ভালো ভালো, আসলে এটা একটা রিলেটিভ টার্ম, কারণ ভালোর কোনো শেষ নাই। সো আমি অ্যামাচারও না, আবার একবার ভালো একদম প্রফেশনাল স্ট্যান্ডার্ডও না, মাঝামাঝি কিছু একটা মেনটেন করার অ্যাটলিস্ট চেষ্টা করতেছি এখন। নাও দ্যাট কামস উইথ অলসো লটস অফ কী বলবো লিমিটেশনস, মানে লিমিটেড বাই মানে গ্যাজেটস, লিমিটেড বাই টাইম, লিমিটেড বাই অপরচুনিটি। সো আমি আমার ব্যস্ততার কারণে এবং আমি আমার স্টুডেন্ট আর্থিক অবস্থা এমন যে অনেক ইনভেস্ট করে কাজ করব, সো সব লিমিটেশন অ্যাকনোলেজ করে চেষ্টা করতেছি। নাও সেখানে অনেক রকম ইনস্ট্রুমেন্টের যারা মিউজিকের সাথে ধারণা আছে জানা যায়, এখানে আসলে সো মেনি ডিটেলস ইনভলভড, যেই কারণে এখানে ভালো করার কোনো শেষ নাই, রাইট? সো অ্যাগেন মাঝামাঝি লেভেলে কিছু একটা প্রেজেন্ট করার চেষ্টা করতেছি। আশা করি এগুলো আপনারা ধরেন যে হাঁটতেছেন একা, কানে হেডফোন দিয়ে শুনতে পারবেন, রোড ট্রিপে গেছেন শুনতে পারবেন, রাতে মুড যে যখন এই ধরনের মুড ডিমান্ড করে শুনতে পারবেন। সো সেই হিতে হইতেছে ঘটনা, যে কারণে এই চ্যানেল খুললাম। আমার এই শোর নাম ডেইলি শো দিলেও আসলে গত প্রায় সপ্তাহখানেক ধরে কোনো শো করতে পারি নাই, কারণ হচ্ছে আমি ব্যস্ত ছিলাম সেই চ্যানেল নিয়ে। সো আশা আছে যে প্রতি মাসে একটা গান অথবা অ্যাটলিস্ট দুই সপ্তাহে একটা অথবা অ্যাটলিস্ট মাসে একটা করে গান আপলোড করার, কারণ একটু ভালো কাজ করতে গেলে টেক্স টাইম এবং ব্যস্ততার কারণে এত কিছুর কারণে আসলে সম্ভব না, এটা সম্ভব না, সম্ভব হবে না। যেমন ডেইলি শোটা আসলে এটা হইতেছে রেগুলার ফ্যাশনে করা দরকার, বিকজ আমি প্রেসিং ইস্যু নিয়ে কথা বলি এবং কন্টেম্পোরারি ইস্যু নিয়ে কথা বলি। সো এটা সময় একটা সময়ে করতে হয়, এটা টাইমলি ফ্যাশনে অ্যাড্রেস করতে হয় এখানে শোগুলা। এখন আমি আমার এই ডেইলি শো থেকে পিছিয়ে গেছি ওইটার কারণে, কারণ প্রথম এপিসোড আই ওয়ান্টেড টু কিক ইট অফ, শুরুটা করে দিলে তারপর আস্তে আস্তে হবে, আশা করা যায় মেনটেন করা যাবে। সো যে কারণে একটু ব্রেক নিয়ে এখান থেকে সেটা করলাম, তো যেহেতু সেটা চালু করে ফেলছি এখন আশা করি ডেইলি শোতে আবার রিটার্ন করতে পারবো এবং রেগুলার শো করতে পারবো, আশা করি কন্টেম্পোরারি শুনে আলাপ আলোচনা কথাবার্তা বলা। সো অ্যাগেন ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন। এবং আমার প্রত্যাশা চ্যানেল করার সময় চিন্তাটা আমি মাথায় ছিল যে এখানে বিভিন্ন ধরনের গান আপলোড হবে, অনেক গান আপলোড হবে, মানুষ জানি ভবিষ্যতে আমার চ্যানেল সার্চ দিয়ে যখন মুখ থাকবে এই ধরনের কিছু শোনার, সার্চ দিয়ে এসে এখান থেকে শুনতে পারে। যে কারণে ওই যে নামের যে ব্যাখ্যাটা, যে আপনি ধরেন যে আমি যদি লিখি মিউজিক কে শো হাবি জাবি এরকম কিছু লিখি, বা গিটার শো বা আনপ্লাগড আনপ্লাগড শো হাবি জাবি এগুলো লিখে, কিন্তু মানুষ সার্চ দিলে আমার চ্যানেলটা আসবে না, ইউনিক আমারটা আসবে না, আসবে হয়তো খুঁজে আমারটা বের করতে হবে নিচে থেকে এত কন্টেন্ট ইউটিউবে। সো নামটা ইউনিক রাখার জন্য, সার্চেবল রাখার জন্য, ইজি টু ফাইন্ড জানি হয়, মানুষ জানি কোনো একটা কাজে আসে একটু শুনতে ইচ্ছা হয়েছে, আমার মনে আসছে আমার চ্যানেলে এই চ্যানেল ইনস্ট্রুমেন্টাল আছে গিটার শুনি, যাই সার্চ দিয়ে বের হয়ে যাবে, ক্লিক প্রথম সার্চ রেজাল্টটা প্রথমটাই জানি আসে, কারণ প্রথমটা আসতে হলে তো ইউনিক নাম হইতে হবে, যেমন ফুকরুল অ্যান্ড হিজ গিটার, এটা লিখে সার্চ দিলে আমার চ্যানেলই আসবে এক নাম্বার ওয়ান। এটা অন্য চ্যানেল দ্বারা কনফিউজড হওয়ার সুযোগ নেই। এখন আমার সাবস্ক্রাইবার কম, এখন সম্ভবত এক নাম্বারে নাও আসতে পারে, বাট স্টিল আমার মনে হয় এখনও আসে। সো অ্যানিওয়েজ অনেক কিছু কনসিডার করে সেটার ওইভাবে নাম পিক করছি, খুবই সিম্পল নাম, কোনো ফ্যান্সি কিছু নেই সেখানে। সো আপনারা জাস্ট গিয়ে আমার নাম লিখে সার্চ দিলে চ্যানেল চলে আসবে এবং রেগুলার আপলোড দেওয়ার চেষ্টা করবো, এবং অবশ্যই আপনাদের কমেন্ট জানাবেন। অ্যাগেন আমি এটা অনেক আগে আলোচনা করছিলাম, কারণ আপনাদের কমেন্ট থেকে খুব বেশি সবার কমেন্ট থেকে নেওয়ার যে সুযোগ থাকে তা না, কারণ আমি যেগুলো করি এগুলো সম্পর্কে সবার ধারণা নেই, আপনারা যারা দেখতেছেন শুনতেছেন খুব কম লিমিটেড ধারণা নিয়ে কমেন্ট করেন, সুতরাং আমি কমেন্ট শুনলেই বুঝতে পারি আপনারা না জেনে কমেন্ট করতেছেন অনেক ক্ষেত্রে। আবার অনেক ক্ষেত্রে অনেক ইন্টারেস্টিং আইডিয়া উঠে আসে, না জেনে কমেন্ট করলেও পছন্দ হয় আমার, আর যারা ধারণা রাখেন এই ডিটেলসগুলো তারা তো অবশ্যই বুঝে শুনে কমেন্ট করেন। সো বুঝেন না বুঝেন কমেন্ট করতে থাকেন, সাজেশন দিতে থাকেন, আমি সেগুলো দেখবো, দেখে সেখান থেকে মাঝে মধ্যে পাই ভালো নেওয়ার মতো এবং সেরকম হলে নিব। সো অ্যাগেন ডিসক্রিপশন বক্সের লিঙ্কস আছে, সাবস্ক্রাইব করেন। আমি কিন্তু এই কথাটা আমি এভাবে বলতে পছন্দ করি না যে সাবস্ক্রাইব করেন, যদি কন্টেন্ট ভালো লাগে পছন্দ হয় সাবস্ক্রাইব করেন। সো থ্যাংক ইউ।